Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. Bondhura, West Bengal er bibhinno university theke PG admission er notification publish hoyeche ebong form fill up shuru hoyeche 1st September 2023 theke. Amra already onek gulo university theke PG admission er jonno application process dekhe niyechi. Ei video description box e tar link gulo dewa ache. Apnara jodi dekhte chan tahole sekhan theke dekhte paren. Ekhon amra West Bengal State University er official website theke PG admission এর জন্য ফর্ম ফিলআপ কিভাবে করব এই ফর্ম ফিলআপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশন আসতে পারে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে PG admission এর জন্য ফর্ম ফিলআপ কিভাবে করব এই ফর্ম ফিলআপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব প্রথমেই আপনারা গুগল ক্রোমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল এবার আপনারা প্রথমেই দেখুন যে লিংকটি দেওয়া আছে WBSU.ac.in এটি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর অফিশিয়াল ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবার দেখুন নিচে দেওয়া আছে ক্লিক হিয়ার টু ভিজিট ওয়েবসাইট আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে আসতে পারবেন এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে দেখুন এখানে কিন্তু নোটিশ অপশন আছে আপনারা আরেকটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন অ্যাডমিশন নোটিশ অপশন আছে এবং প্রথমেই যে নোটিফিকেশনটি দেওয়া আছে পিজি অ্যাডমিশন নোটিশ 2023-24 আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা এই পিজি অ্যাডমিশনের যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের লিঙ্কে চলে আসতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট ফর পিজি অ্যাডমিশন 2023-25 এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এক ধরনের নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন আমরা এই নোটিফিকেশনটি একটু দেখে নেব কারণ ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এই নোটিফিকেশনে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করব আমরা পিজি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30th August 2023 এখানে কিন্তু দেওয়া আছে নোটিশ পিজি অ্যাডমিশন সেশন 2023-25 এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু টু ইয়ার এম এ অর এম এস সি অর এন এম কম এম আর এস কোর্সেস টু বি মেড অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং এখানে দেখুন এখানে কিন্তু তিনটা লিঙ্ক দেওয়া আছে এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1st September 2023 থেকে নিচে দেখুন এখানে কিন্তু সাবজেক্টের নামগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে সাবজেক্টের নামগুলো দেখে নেবেন এবং এখানে আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে আপনারা এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোর মধ্যে প্রথমে লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান স্টার্ট ফর্ম 1st September 2023 আপনারা আরেকটু নিচের দিকে চলে যাবেন এখানে কিন্তু দেওয়া আছে পিজি অ্যাডমিশন অ্যাডমিশন ইন টু ইয়ার এম এ এম এস সি এম কম এম আর এস কোর্সেস টু বি মেড অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং এর পাশেই দেখুন দেওয়া আছে অ্যাপ্লাই নাও আপনারা এখানে এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে আপনারা দেখে নিয়ে ক্লোজ করে নেবেন নেক্সট দেখুন এখানে কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন নেক্সট কিন্তু নোটিশেস দেওয়া আছে আপনারা যদি নোটিশগুলো ডাউনলোড করতে চান পিজি অ্যাডমিশন রিলেটেড তাহলে আপনারা এখানে এই নোটিশ থেকে এই নোটিশগুলো ডাউনলোড করতে পারবেন কোন কোন সাবজেক্টে কতগুলো সিট আছে বা কোন কোন সাবজেক্ট আছে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন আমি এই নোটিশগুলো আর আলোচনা করছি না আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করব এবার আমরা সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব তাই আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দিয়ে এই স্টেপটি কমপ্লিট করতে হবে
এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট ন্যাশনালিটি, এখানে কিন্তু অপশন আছে, আপনারা এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ফুল নেম, এখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন। নেক্সট যেটা লাগছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড হয়, কারণ আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু SMS আসতে পারে, তাই মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড হয়। নেক্সট দেখুন মাধ্যমিক অর সেকেন্ডারি পাসিং ইয়ার, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক বা সেকেন্ডারি এডুকেশনের যে পাসিং ইয়ারটা দিতে হবে। মাধ্যমিক অর সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু আপনাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, আপনারা সার্টিফিকেট দেখে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আপনাদের মার্কশিট দেখে বা সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো কিন্তু ফিল আপ করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা ডিক্লারেশন আছে, আই অ্যাম নট এ রোবট, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট এখানে আপনারা সিলেক্ট করে এখানে দেখুন রেজিস্টার নাম অপশন আছে, আপনারা এখানে রেজিস্টার নামটি ক্লিক করবেন। এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে অলরেডি রেজিস্টারে লগ ইন নাও বলে অপশন আছে, এই লগ ইন নাও অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। নেক্সট দেখুন এখানে কিছু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশনসটা ভালো করে একটু দেখে নেবেন। ওয়ান মোবাইল নাম্বার ক্যান বি ইউজড এগেনস্ট ওয়ান রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা একবার রেজিস্ট্রেশন করার সময় কিন্তু একবার মোবাইল নাম্বার কিন্তু ইউজ করতে পারবেন। নেক্সট এখানে আপনারা এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন, এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ওই আগের ডিটেলসটাই এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনারা এখানে এডিট করতে চাইলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারেন, না হলে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু দেওয়া আছে সাকসেস, ইওর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। নেক্সট দেখুন নেক্সট আপনাদের যে স্টেপটা করতে হবে, এখানে কিন্তু ইওর লগ ইন ক্রেডেনশিয়ালস দেওয়া আছে, ইওর অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেখিয়ে দিয়েছে, আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা কিন্তু লিখে রাখতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু পরে লাগবে। এর ঠিক নিচেই দেখুন দেওয়া আছে একটা ইনস্ট্রাকশনস, আপনারা এই ইনস্ট্রাকশনসটা একটু ভালো করে দেখে নিতে পারেন। তারপর নিচে কিন্তু লগ ইন অপশন আছে, আপনারা এখানে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, ফার্স্ট ইউজি CBCS পাস আউট স্টুডেন্টস ক্লিক হেয়ার, ইউজি নন CBCS পাস আউট স্টুডেন্টস ক্লিক হেয়ার। আপনারা যারা CBCS থেকে পাস করেছেন, CBCS ছিল, তারা কিন্তু উপরের অপশানটাতে ক্লিক করবেন, এবং যারা নন CBCS সিস্টেমে পড়াশোনা করেছেন তারা কিন্তু নিচে যে অপশানটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন। আমরা যে কোনো একটা অপশান থেকে ক্লিক করে দেখে নিচ্ছি, আমরা প্রথমেরটাতে ইউজি CBCS পাস আউট স্টুডেন্টস, এখানে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। এখানে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইনফরমেশান চলে আসবে, এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশান দিয়ে এই স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশানের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট ক্যাটাগরি, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, জেনারেল, OBC, OBC, BSC, ST, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, আপনারা যদি না হয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, আর যদি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জড অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন ফাদার্স কোয়ালিফিকেশান, এখানে অপশানগুলো দেওয়া আছে। নেক্সট মাদার্স কোয়ালিফিকেশান, অল্টারনেটিভ অর হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, এখানে কিন্তু একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। নেক্সট ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে প্লিজ সিলেক্ট ফাদার্স কোয়ালিফিকেশান, ইফ নট লিস্টেড দেন চুজ নান অফ দ্য অ্যাবাব, এবং এখানে কিন্তু আপনাদেরকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট কিন্তু হাউস নম্বর বা স্ট্রিট বা ভিলেজ নেম দেওয়া আছে, আপনারা এখানে ভিলেজ নেমটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট চেক ইফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের এই প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, আর যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা হয় তাহলে এখানে কিন্তু পরপর আপনারা আরও একবার এখানে হাউস নম্বর বা স্ট্রিট নেম বা পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এই যে
ঘরগুলো আপনারা কিন্তু পরপর ফিল আপ করে যাবেন। নেক্সট দেখুন, এখানে এই অপশানটা আছে, আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন, সাবমিট করার আগে প্রত্যেকটা স্টেপেই কিন্তু নিচে কিন্তু ইনস্ট্রাকশানস দেওয়া আছে। সাবমিট করার আগে আপনারা কিন্তু এই ইনস্ট্রাকশানসগুলো একটু দেখে নেবেন। এখানে দেখুন, বিফোর সাবমিশন ইউ শুড চেক ইউর ডেটা কেয়ারফুলি, রং ইনফরমেশান প্রোভাইডেড মে বি লায়াবল ফর ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশান। তাই আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবেন। এবার আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশানটা আরেকবার চেক করে নেবেন। আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশানটা আরেকবার চেক করে নিয়ে এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, রং ইনফরমেশান প্রোভাইডেড মে বি লায়াবল ফর ক্যান্সেলেশান অফ অ্যাপ্লিকেশান, বিফোর সাবমিশন ইউ শুড চেক ইউর ডেটা কেয়ারফুলি, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট, আই এম নট এ রোবট, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে চাইলে এডিট করতে পারেন, নাহলে আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলসটা দিতে হবে। এখানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে। প্রথমে কিন্তু আপনাদেরকে বোর্ড অর ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, এখানে অপশানগুলো দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা আদার বোর্ডগুলো দেওয়া আছে। আপনারা যে বোর্ড থেকে মাধ্যমিক কোয়ালিফাই করেছেন ওই বোর্ডের নেমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট, পাসিং ইয়ার, আপনারা কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন, পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করা থাকবে। নেক্সট, ফুল মার্কস, মাধ্যমিকে আপনাদের ফুল মার্কস এবং আপনারা কত মার্কস পেয়েছেন ওই দুটো মার্কস এখানে কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে আছে, আপনারা মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো দিয়ে দেবেন। নেক্সট, এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু একাই সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন, এইচএস অর ইকুইভ্যালেন্ট ডিটেলস, এখানে কিন্তু এইচএসের ডিটেলস লাগছে। ফার্স্ট, বোর্ড অর ইউনিভার্সিটি, আপনারা এখান থেকে বোর্ড অর ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন, ইয়ার অফ পাসিং, পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট, ফুল মার্কস, এখানে কিন্তু এইচএসের ফুল মার্কস দিতে হবে এবং এখানে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এইচএসের ফুল মার্কসটা এখানে কিন্তু বেস্ট অফ ফোর সাবজেক্টের ফুল মার্কস দিতে হবে। আপনাদের এইচএসের মার্কশিট দেখে আপনাদের যে চারটা সাবজেক্টে বেশি মার্কস আছে ওই চারটা সাবজেক্টের মার্কস যোগ করে আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। অর্থাৎ ফুল মার্কস 400 অ্যান্ড মার্কস অবটেইনড, আপনারা বেস্ট অফ ফোর সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা কিন্তু নিচে দিতে হবে। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ইউজি পাসিং ইয়ার, আপনারা ইউজি কোন ইয়ারে পাস করেছেন, এখানে কিন্তু তিনটা ইয়ারই অ্যালাউ আছে। অর্থাৎ 2021 থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন, ইউজি অনার্স সাবজেক্ট, অর্থাৎ আপনাদের ইউজিতে কোন সাবজেক্টে অনার্স ছিল ওই অনার্স সাবজেক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে অনার্সের সাবজেক্টটা চুজ করবেন। নেক্সট দেখুন, ইউজি ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা ইউজি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু কিছু ইউজির মার্কস দিতে হবে, কোর মার্কস, এখানে কিন্তু ফুল মার্কস দেওয়া আছে। আপনাদের ইউজিতে অনার্সে বা কোর যে সাবজেক্ট, কোর সাবজেক্টে আপনাদের ফুল মার্কস কত ছিল এবং মার্কস অবটেইনড, আপনারা কত মার্কস পেয়েছেন ওই দুটো মার্কস কিন্তু দিতে হবে। নেক্সট দেখুন, পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর যেটা লাগছে ডিএসি, এটা কিন্তু আপনাদের একটা সাবজেক্ট, আপনারা জানেন এটা কিন্তু মার্কশিটে দেওয়া আছে। এই ডিএসিতে আপনাদের ফুল মার্কস কত ছিল এবং আপনারা কত পেয়েছেন ওই দুটো মার্কস কিন্তু এখানে দিতে হবে। আমি কিন্তু এখানে যে 500 লিখেছি এটা কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মার্কশিটে মার্কসগুলো যোগ করে এখানে কিন্তু দেবেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা লাগছে জেনারেল সাবজেক্ট, অর্থাৎ জেনারিক সাবজেক্ট, আপনারা জানেন এটাও কিন্তু ফুল মার্কস এবং মার্কস অবটেইনড লাগছে, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু একটা ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশানসটা একটু ভালো করে দেখে নেবেন। ক্যান্ডিডেটস পাসড আউট আন্ডার সিবিসিএস হ্যাভ টু কনভার্ট অবটেইন সিজিপিএ টু পার্সেন্টেজ অ্যাজ পার দ্য কনভার্সন ফর্মুলা মেনশনড ইন দ্য ইউজি মার্কশিট অর গ্রেড শিট। নেক্সট দেখুন, কনভার্সন ফ্রম সিজিপিএ টু এ পার্সেন্টেজ অফ মার্কস অ্যাজ ফলোড বাই কনসার্ন ইউনিভার্সিটি রোলস, অর্থাৎ আপনাদেরকে যে সিবিসিএস থেকে
সিজিপিএ দেওয়া আছে, এই সিজিপিএ থেকে কিন্তু পার্সেন্টেজ কনভার্ট করতে হবে। এই পার্সেন্টেজটা কিন্তু আপনাদের মার্কশিটে কিভাবে ক্যালকুলেশন করতে হবে ওটা কিন্তু দেওয়া আছে, আপনারা মার্কশিট থেকে একটু দেখে নিন। এবং আপনাদের যে সিজিপিএ থেকে পার্সেন্টেজের যে কনভার্সন রুলটা, এটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটির রুল অনুযায়ী কিন্তু করতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, আপনারা এখানে যে ইউনিভার্সিটি থেকে লাস্ট অ্যাটেন্ড করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা দিতে হবে। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেওয়া আছে, সার্টিফিকেট দেখে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সেশন, অর্থাৎ এটাও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেওয়া আছে, আপনাদের রেজিস্ট্রেশনের যে ইয়ারটা এখানে আপনাদেরকে দিতে হবে। নেক্সট দেখুন, এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, আপনারা এই ডিক্লারেশনটা পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট আপনারা এখানে সাবমিট বলে একটা অপশন আছে, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা আরেকবার চেক করে নিতে বলা হবে। আপনারা আরেকবার খুব কেয়ারফুলভাবে এডুকেশনাল ডিটেলসটা চেক করে নেবেন, এখানে পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে। তারপর কিন্তু এখানে একটা ডিক্লারেশান আছে, আপনারা এই ডিক্লারেশানটাতে সিলেক্ট করবেন এবং নিচে কিন্তু আই এম নট এ রোবট এই অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতেই হবে, না হলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। তারপর আপনারা এই ডিক্লারেশানটা সিলেক্ট করে নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এডিট অপশন আছে এবং সাবমিট অপশন আছে, আপনারা চাইলে কিন্তু এডিট করতে পারেন, আর যদি এডিট করতে না চান তাহলে কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু নেক্সট স্টেপটা চলে আসবে। এবং এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে প্লিজ সিলেক্ট দ্য পিজি সাবজেক্ট অর ডিপার্টমেন্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর অ্যাজ পার ইউর ইউজি সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে মাস্টার ডিগ্রির সাবজেক্টটা চুজ করতে বলা হবে। আপনারা এখান থেকে মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্ট রাখতে চান এখান থেকে আপনারা দেখে নিয়ে সাবজেক্টটা চুজ করে নেবেন। এবার আমার বেঙ্গলিতে অনার্স ছিল, তাই এখানে কিন্তু চারটা সাবজেক্টে আমি অ্যাপ্লাই করতে পারবো। আপনাদেরও সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে সাবজেক্টগুলো দেখাবে, আপনারা মাস্টার ডিগ্রিতে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু সাবজেক্টগুলো দেখাবে। আমার বেঙ্গলিতে অনার্স ছিল বলে এখানে কিন্তু চারটা সাবজেক্ট দেখিয়েছে, আমি এই চারটা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট দেখুন, নেক্সট আই এম নট এ রোবট, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশানস দেওয়া আছে, চুজ দ্য সাবজেক্ট ফর হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, ল্যাটার অন ইউ ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান সাবজেক্ট, ওয়ান্স এ সাবজেক্ট ইজ সিলেক্টেড ইউ ক্যান নট বি মডিফাই ইট এনি মোর, অর্থাৎ আপনারা কিন্তু একের বেশি সাবজেক্টেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তাই আপনারা কিন্তু একের বেশি সাবজেক্টেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। নেক্সট দেখুন, এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু দেখাবে ইউর অ্যাপ্লাইড সাবজেক্ট ইজ, এখানে কিন্তু অ্যাপ্লাইড সাবজেক্টটা দেখাবে এবং এখানে কিন্তু নো অ্যাপ্লিকেশান ফিজ ফর 2023, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবং আরও কিছু ডিটেলস দেখুন এখানে দিতে হবে, যেরকম আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার, আপলোড ইউর ডকুমেন্টস, প্রিন্ট দ্য ফর্ম, এই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তাই আপনারা এখানে এই ডকুমেন্ট আপলোড করার জন্য টু আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে ইমেজ সিলেক্ট করে কিন্তু আপলোড করতে হবে। নেক্সট আপনাদেরকে সিগনেচার চুজ করে আপলোড করতে হবে, তারপর আপনারা এখানে এই সমস্ত আপলোড করে এখানে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনারা একটু ইনস্ট্রাকশানসটা দেখে নিন। এখানে যে আপনারা ফটো আপলোড করবেন এটা কিন্তু 45 KB মধ্যে হতে হবে এবং আপনারা যে সিগনেচার আপলোড করবেন এটাও কিন্তু 40 KB মধ্যে হতে হবে। এবং এখানে ফাইল নেম শুড নট বি কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার্স, ইউজ অনলি অ্যালফাবেটস ইন ফাইল নেমস, এই বিষয়টা দেওয়া আছে। আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন ফটো এবং সিগনেচারটা আপলোড করে দিয়ে। এখানে এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আরও কিছু ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে দেখুন কী কী ডকুমেন্টস লাগছে, আপলোড মাধ্যমিক অ্যাডমিট অর সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যে কোনো একটা এখানে আপনারা চুজ করে আপলোড করতে পারেন। নেক্সট দেখুন, আপলোড ইউজি ফার্স্ট সেমিস্টার মার্কশিট ফ্রন্ট সাইড, এখানে কিন্তু ইউজির যে ফার্স্ট সেমিস্টার তার কিন্তু ফ্রন্ট সাইড মার্কশিটটা আপলোড করতে হচ্ছে, ইউজির সেকেন্ড সেমিস্টার মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে, ইউজির থার্ড সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইজটা আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন, ফোর্থ সেমিস্টারের মার্কশিটের ফ্রন্ট সাইডটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, নেক্সট ফিফথ সেমিস্টার, নেক্সট সিক্স সেমিস্টার, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ইউজির কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের ফ্রন্ট সাইডটা এখানে আপনাদের আপলোড করতে হবে। নেক্সট দেখুন, আপলোড
ইউজি ফাইনাল সেমিস্টার মার্কশিট ব্যাকসাইড, অর্থাৎ এখানে কিন্তু ইউজির যে ফাইনাল সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টার তার কিন্তু ব্যাকসাইডটাও লাগছে। নেক্সট আপলোড লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের ইউনিভার্সিটির যে লাস্ট অ্যাটেন্ড করেছেন ওই লাস্ট ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা আপলোড করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা কীভাবে পিডিএফ ফাইলটা কম্প্রেস করবেন, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এই বিষয়ে ডিটেলসটা জানতে পারবেন। এবং এখানে এই সমস্ত কিন্তু পিডিএফ ফর্ম্যাটে লাগছে, আপনারা এখানে এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ডকুমেন্ট আপলোডগুলো সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম প্রিন্ট। নেক্সট দেখুন অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তো করতে পারেন। এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা যদি অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে প্রথমে কিন্তু আপনাদেরকে লগ আউট করতে হবে, তারপর আপনারা আবার আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু আলাদা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লগ আউট করার জন্য উপরে দেখুন ডান দিকে কিন্তু লগ আউট অপশান আছে, আপনারা এখানে লগ আউট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু লগ আউটটা করতে পারবেন। এবার আপনারা এখান থেকে ফর্মটা প্রিন্ট করে নেবেন, এই ফর্ম প্রিন্টের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের একটা পিডিএফ চলে আসবে এবং আপনাদের কিন্তু এই কনফার্মেশন পেজটা ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে পুরো ডিটেলসটা দেখে নেবেন, আপনারা সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। নেক্সট কিন্তু প্রিন্ট অপশান আছে, আপনারা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। এবং এটিই ছিল এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপের প্রসেস আমি একটার পর একটা ভিডিও আপলোড করছি, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।